এতটুকু নিশ্চিত, 2024 সালের নির্বাচন 2014 অথবা 18-র মতন হতেই দেবে না মানে আপনার বিশ্বশক্তি। বড় একটা ইফেক্ট চলে আসছে জাতিসংঘের পক্ষ থেকে এবার। এবার আর জাতিসংঘের আলাদা কোনো ইস্যু না, সরাসরি জাতিসংঘের যিনি মহাসচিব আছেন সেই মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি এক বিবৃতি দিয়েছেন, আর এই বিবৃতি এই মুহূর্তে সরকারের জন্য যেমন চাপ, বর্তমান ফেসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনিও অংশগ্রহণ করতে পারেন হ্যাশট্যাগের মাধ্যমে বিশেষ পোস্ট করার মধ্য দিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের কোটি কোটি মানুষ ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে অনলাইন যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধটি নীরবে নিবৃতে চলছে, কিন্তু এর ইম্প্যাক্ট পড়ছে সমগ্র বিশ্বব্যাপী। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা সমালোচনা চলতেছে, কিন্তু জাতিসংঘের যে কঠিন হুঁশিয়ারি বার্তা যে বাংলাদেশের যে নির্বাচন এটা নাকি জাতিসংঘের অধীনে হবে, এমন কিছু কঠিন কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছে জাতিসংঘ থেকে। এমনকি ভিড় জুড়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই, এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন কিছু বার্তা দিয়েছে ডক্টর ফজলুল ভাই। বন্ধুরা কথা বরাবর আমরা চলে যাবো স্ক্রিনে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। এতটুকু নিশ্চিত, 2024 সালের নির্বাচন 2014 অথবা 18-র মতন হতেই দেবে না মানে আপনার বিশ্বশক্তি। একের পর এক পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য বা বাংলাদেশে যে কোনো ছোটোখাটো ইস্যু, হিরো আলম বলেন, গয়েশ্বর রায় সাহেব বলেন, যে কোনো ইস্যুতেই পশ্চিমারা যখন নাক গলাচ্ছে, সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, বাট পাল্টা মার্কিনিরা বলছে এটা লঙ্ঘন না। এর আগে 14 জন কংগ্রেসের চিঠি জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে যাওয়া, সকল কিছু মিলিয়ে বড় একটা ইফেক্ট চলে আসছে জাতিসংঘের পক্ষ থেকে এবার। এবার আর জাতিসংঘের আলাদা কোনো ইস্যু না, সরাসরি জাতিসংঘের যিনি মহাসচিব আছেন সেই মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি এক বিবৃতি দিয়েছেন, আর এই বিবৃতি এই মুহূর্তে সরকারের জন্য যেমন চাপ, বিএনপির জন্য কিন্তু চাপ, নির্বাচন করতে হবে। তবে প্রথম চাপটা যেহেতু সরকার ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তো সেই কারণে এটা আওয়ামী লীগের উপরে একটা বড় চাপ হিসাবে আসলো। দর্শক, বাংলাদেশের শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যুক্তরাষ্ট্র বলছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, ইউরোপীয় ইউনিয়ন বলছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, কিন্তু জাতিসংঘের অংশগুলো দেখেন যে শান্তিপূর্ণ মানে অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ কানেক্টেড, বিশ্বাসযোগ্য যে এই সরকারের আন্ডারে নির্বাচন বিশ্বাসযোগ্য হবে কিনা ফলাফলটা, ইভেন অন্তর্ভুক্তিমূলক মানে কম্বোডিয়ার মতন একক নির্বাচন করলে হবে না, নির্বাচন করতে হবে আপনার কি বলা হয়েছে বিএনপিকে সাথে নিয়ে। এখন বিএনপিকে সাথে নিয়ে যে নির্বাচন করবে, বিএনপি তো তাদের দফা থেকে সরে আসছে না, তাহলে আসলে প্যাচটা কোথায় লাগবে? জাতিসংঘের এই মেসেজ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য গিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশনের মধ্যে একটা চাপ পড়বে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার কিন্তু বলছেন যে সকালে মিলে আসেন, একসাথে চা খাই, আলাপ আলোচনা হোক। দর্শক, গতকালকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্ত্বেও তথাকথিত সুশীল সমাজের কিছু লোক, মানবাধিকার নিয়ে কাজ করা কিছু সংগঠন, এমনকি মার্কিন কংগ্রেসের কিছু নির্বাচিত সদস্য জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবি জানিয়েছেন, আপনি এই ধরনের দাবির বিষয়ে কি অবহিত? এছাড়া আপনার বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যক্তি বাংলাদেশে সংসদ নির্বাচনকে জাতিসংঘের তত্ত্বাবধানে করারও পরামর্শ দিয়েছেন, যদিও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আর এই ব্যাপারে আসলে কি জাতিসংঘ হস্তক্ষেপ করবে, বা এই পরিস্থিতিতে জাতিসংঘের অবস্থানটা কি? তো জবাবে ফারহান হক বলছেন, জাতিসংঘ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে। রোহিঙ্গা শুধু তিনি বলেছেন, জাতিসংঘ প্রকৃতকেই রোহিঙ্গাদের প্রতি সরকারের এবং জনগণের উদারতার প্রশংসা করছেন। তিনি বলছেন যে মানবাধিকার কাউন্সিলের সদস্য পদ নিয়ে মন্তব্য করা আমাদের কাজ না, এগুলো রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের বিষয়। তিনি আরও অনেক বক্তব্য দিয়েছেন, আমরা সেগুলো রোহিঙ্গা সহ আরও ইস্যুতে, তবে এক কথায় তিনটা ওয়ার্ডে তারা তাদের অবস্থানটা প্রকাশ করে দিয়েছে। তবে ওই যে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে, এগুলো আজাইরা, এগুলো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেসম্যান এরকম
নরেন্দ্র মোদী আপনার যুক্তরাষ্ট্রে যাবার আগে 75 জন, কতজন আমি কি বানায় বলছি, 75 জন কংগ্রেসম্যান নরেন্দ্র মোদীকে নিয়ে কাছে চিঠি লিখেছিল, আরও কত কিছু করছিল, দুনিয়ার যত মানবাধিকার সংস্থা আছে, কারণ মোদী গুজরাট যে রায়ট হয়েছে সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন ছিল, ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ত ছিল, কিন্তু এত কিছুর পর যুক্তরাষ্ট্র যখন মনে হয়েছে যে না এই মুহূর্তে চীনরে সাইজ করার জন্য ভারতের দরকার, ইতিহাসের সবচেয়ে বড় সম্মান মোদীরই দিছে, চুক্তি হয়েছে, অস্ত্র টস্ত্র বিক্রি করছে। সো বুঝতেই পারছেন যে এক একটা জায়গা থেকে এক এক রকম এথিক্স কিন্তু চলে। তো দিন শেষে তারপরেও জাতিসংঘের এই সিদ্ধান্ত পৃথিবীর অনেক দেশই মানে না, এখন বাংলাদেশ সরকার কতটুকু মানবে? তবে সরকার কমিটেড যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আপনারা প্রতিনিধি পাঠান অ্যান্ড চেক করেন যে আমরা করতে পারি কিনা। বর্তমান ফেসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনিও অংশগ্রহণ করতে পারেন হ্যাশট্যাগের মাধ্যমে, বিশেষ পোস্ট করার মধ্য দিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের কোটি কোটি মানুষ ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে অনলাইন যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধটি নীরবে নিবৃতে চলছে, কিন্তু এর ইম্প্যাক্ট পড়ছে সমগ্র বিশ্বব্যাপী। আজকে যদি আপনার হাতে একটি স্মার্টফোন থেকে থাকে, আপনি যদি একজন ফেসবুক ইউজার, ইউটিউবের ব্যবহার করতে জানেন, অন্য অন্য অ্যাপসগুলোর সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি আপনি কিঞ্চিত পরিমাণ জেনে থাকেন, আর যদি আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, জনগণের স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই, জনগণের ভোট কেড়ে নিয়েছে অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকার, তাহলে আপনার বেশি কিছু করতে হবে না। শুধু এতটুকু অবদান রাখুন, সেটা হচ্ছে আপনার এই স্মার্টফোনে ঢুকে অনলাইনে আপনি হ্যাশট্যাগের মাধ্যমে স্টেপ ডাউন শেখ হাসিনা অথবা স্টেপ ডাউন হাসিনা এই শব্দগুলো লিখে আপনি আপনার মতো করে সাজিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলতে পারেন। আপনাদের একটি প্রতিবাদ বাংলাদেশের সমগ্র মানুষকে যেভাবে আজকের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগ্রত করবে, তেমনিভাবে আপনার এই প্রতিবাদ বিশ্বব্যাপী মানুষ দেখার, জানার এবং সুযোগ থাকবে। আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে যেমন চলমান রয়েছে, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় দেশপ্রেমিক নাগরিকরা সব দল মত নির্বিশেষে অবৈধ ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে চায়। বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য আজকে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের পাশাপাশি এই অনলাইনের আন্দোলনও হচ্ছে অন্যতম একটি মাধ্যম যেখান থেকে আপনার প্রতিবাদ আপনি করতে পারছেন। আজকের একটি হ্যাশট্যাগ দিয়ে আপনি স্টেপ ডাউন হাসিনা লিখে দিবেন, এটা আপনার কাছে 10 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এই শব্দ এবং পোস্ট সমগ্র বিশ্বে কি পরিমাণ আজকের এই বিষয়টিকে জাগ্রত করবে, বিশেষ করে শেখ হাসিনার সমগ্র অপকর্ম জাতির কাছে ফুটে উঠবে শুধুমাত্র আপনার একটি হ্যাশট্যাগের এই পোস্টের মাধ্যমে। তা আজকে থেকে যারা আমাদের বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশের এই বর্তমান সময়ের আন্দোলন সংগ্রামে সরাসরি সম্পৃক্ত থাকতে পারছেন না, আপনি আপনার পরিবারের কারণে, সামাজিক দায়বদ্ধতার কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আজকের যে আন্দোলন হচ্ছে, ফ্যাসিবাদী আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পক্ষে সাফাই গিয়ে আপনি আপনার সেই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনি পারেন এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে এই হ্যাশট্যাগের ব্যবহার করতে পারেন। আপনার এই হ্যাশট্যাগের ব্যবহার, হ্যাশট্যাগের মাধ্যমে স্টেপ ডাউন হাসিনা এই শব্দচয়নের মাধ্যমে বিশ্বের মানুষরা, গণতন্ত্র যারা চায়, গণতন্ত্র যারা পছন্দ করে, ভালোবাসে, তারাও আন্দোলিত হবে, আগ্রহ পোষণ করবে এবং শেখ হাসিনা সম্পর্কে জানতে পারবে। শেখ হাসিনা যে বাংলাদেশে 14-18 সালে ভোট দেয়নি, ভোট মানুষের কেড়ে নিয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, অর্থ সম্পদ লোপাট করেছে, বাংলাদেশের জনগণের সকল প্রকার স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে, সেটা যদি আজকের বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হয়, তাহলে হ্যাশট্যাগ যুদ্ধে এখন আপনাকে সামিল হতেই হবে। আর এই কাজটি করতে আপনার খুব বেশি কষ্ট পেতে হবে তা কিন্তু নয়, আপনি সকাল বিকাল যে কোনো সময় চাইলে এটা পোস্ট করতে পারেন, একের অধিক আইডি থাকলে আপনার সেখান থেকে পোস্ট করতে পারেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে এই হ্যাশট্যাগে
উদ্বুদ্ধ করে বলতে পারেন যে শুধু এই শব্দটা তোমরা লিখে একটা সেন্টেন্স এতটুকু জায়গা তোমরা লিখে পোস্ট করে ছেড়ে দাও, সেটা হচ্ছে হ্যাশট্যাগ স্টেপ ডাউন শেখ হাসিনা। হ্যাশট্যাগ স্টেপ ডাউন শেখ হাসিনা। আপনারা জানেন ইতিমধ্যেই কোটি কোটি মানুষ এই স্টেপ ডাউন শেখ হাসিনার এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা সেখানে অংশগ্রহণ করে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ করেছে, যে কারণে শেখ হাসিনা এখন বাধ্য হয়ে তাদের দলের লোকদেরকে দিয়েও তারা কিন্তু আবার হ্যাশট্যাগ মানে কি বলে শেখ হাসিনাকে নতুন করে আবার নির্বাচন করার জন্য তাদের পক্ষ থেকেও চালু করে দিয়েছে। কিন্তু আমার বিশ্বাস বিশ্বের কোথাও তারা সেটার সাড়া পায়নি, সাড়া পাবে না, কেউ তাদের পক্ষে নেই। হয়তো দলীয় কিছু একেবারে পাঁচাটা কিছু গোলাম দালালরা এই কাজটি করছে, কিন্তু আমরা হ্যাশট্যাগ দিয়ে স্টেপ ডাউন হাসিনাকে যখনই ছাড়া হয়েছে সেই একই দিনে প্রায় কুঠির উপরে মানুষ সেখানে আজকে তার বিরুদ্ধে স্লোগানটা শেয়ার করেছে, লেখেছে, পোস্ট করেছে। অতএব শেখ হাসিনা তাদেরকে রক্ষার জন্য যত এই আন্দোলন করুক সংগ্রাম করুক কোনো লাভ হবে না, আমাদের অনলাইন যুদ্ধ চলমান থাকবে। আমরা এখান থেকে জনগণকে উদ্বুদ্ধ করে বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট সরকারের আসল চরিত্র উন্মোচন করে দিতে চাই, জনগণকে নিয়ে মাঠে থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষা করতে চাই। আমাদের উদ্দেশ্য শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন, এর বাহিরে আমাদের কোনো ইস্যু এখন নেই। এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এবং এক দফা এক দাবি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার কবে প্রতিষ্ঠা করবি, এই দাবি নিয়ে আমরা এখন মাঠে নেমেছি। আসুন ছোট্ট এই কাজটি সকলে মিলে করে দেশের মানুষের পক্ষে অবস্থান নেই। হ্যাশট্যাগ স্টেপ ডাউন শেখ হাসিনা। বন্ধুরা, দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই যে তথ্যগুলো দিয়েছে এই ভিডিও জুড়ে সেটা আমরা দেখতে পেয়েছি সকলে। আসলে জাতিসংঘের অধীনে নির্বাচন হলে আসলে বিএনপির জন্য কতটা প্লাস পয়েন্ট হবে, বন্ধুরা আসলে এই ভিডিওর প্রসঙ্গে অনেক তথ্য পেয়েছেন। নাইম ভাই অনেক তথ্য দিয়েছে, তারপরে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ডক্টর ফজলুল হক ভাই যে আলোচনা করেছে, কিছু বার্তা দিয়েছে সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই ভিডিওর প্রসঙ্গে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন।